এখন আমরা এমন দুটো অঙ্ক দেখব যেই অঙ্কগুলোতে বিন্দু থেকে বিন্দুর দূরত্বের পাশাপাশি বিন্দু থেকে অক্ষের দূরত্বের ব্যাপারেও আলোচনা করা হয়েছে। প্রথম যে অঙ্কটা আমরা দেখব সেই অঙ্কটা 2007 সালে কুমিল্লা বোর্ডে এসেছে, 2010 সালে রাজশাহী, চট্টগ্রাম এবং যশোর বোর্ডে এসেছে এবং 2013 সালে ঢাকা বোর্ডে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ওয়াই অক্ষ এবং 7-2 বিন্দু হতে এ 5 বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান কত। তোমাকে একটা বিন্দু দেয়া হয়েছে 7-2, এরপর তোমাকে আরও একটা বিন্দুর কথা বলা হলো এ 5, এরপর তোমাকে বলা হলো যে 7-2 হতে এ 5 বিন্দুর যে দূরত্ব এবং ওয়াই অক্ষ হতে এ 5 বিন্দুর যে দূরত্ব, এই দুইটা দূরত্ব সমান, তোমাকে এই কথাটাই বলা হলো। এখন আমরা নতুন একটা জিনিস শিখব, তা হলো ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব ইকুয়াল টু ওই বিন্দুর ভুজ। তাহলে ওয়াই অক্ষ থেকে এ 5 বিন্দুর দূরত্ব হবে এই বিন্দুর ভুজ এ, ইকুয়াল টু এ 5 এবং 7-2 বিন্দুর দূরত্ব কোন ফর্মুলা অনুযায়ী হবে, এই ফর্মুলা অনুযায়ী, রুট ওভার x1 - x2² প্লাস y1 - y2² অর্থাৎ a-7² প্লাস 5-2². তাহলে উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দেই সুতরাং এ এর মান হবে 58/14। আমি যদি 58 এবং 14 উভয়কেই 2 দিয়ে ভাগ করি 29/7, সো এ এর মান হবে 29/7, এটাই আমাদের অ্যান্সার। এরপর চলে যাই বোর্ডে লেখা দ্বিতীয় এক্সাম্পলটায়। এক্স অক্ষ এবং -5-7 বিন্দু হতে 4K বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান কত হবে। এক্স্যাক্টলি একইভাবেই আমরা অঙ্কটা করব। তোমাকে একটা বিন্দু দেওয়া হয়েছে -5-7, তোমাকে বলা হলো এই বিন্দু হতে 4K এই বিন্দুর যে দূরত্ব এবং এক্স অক্ষ হতে এই 4K বিন্দুর যে দূরত্ব, এই দুইটা দূরত্ব সমান, এই দূরত্বটা যদি d হয় তাহলে এই দূরত্বটুকুও d হবে। এইটুকু তথ্য থেকে আমাকে কে এর মানটা বের করতে হবে। এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব সবসময় ফিক্স থাকে এবং সেই দূরত্বটা হলো ওই বিন্দুর কোটির মান। তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে শিখলাম, প্রথম অঙ্ক থেকে শিখলাম ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুটির ভুজের মানের সমান এবং এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে বিন্দুটির কোটির মানের সমান। তাহলে এক্স অক্ষ হতে 4K এই বিন্দুটার দূরত্ব হবে তার কোটি কে এর মানের সমান, ইকুয়াল টু -5-7 হতে 4K এর দূরত্বটা কী হবে, ফর্মুলা অনুযায়ী -5-4² প্লাস -7-k² উভয় পাশে আমরা বর্গ করে দেব, k² ইকুয়াল টু -5-4, দ্যাট মিন্স -9 উপর স্কোয়ার প্লাস, উভয় পক্ষে আমরা k² দেখতে পাচ্ছি, k² কেটে দেই, 0 ইকুয়াল টু 81+49 130+14k, দ্যাট মিন্স 14k ইকুয়াল টু -130, কে এর মান চলে আসে -130/14, 2 দিয়ে উভয়কে কেটে দিলে 65/7, অতএব কে এর মান -65/7, এটাই আমাদের অ্যান্সার।